সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে। তো ফার্স্টে এখানে এক নাম্বার যেটা দেওয়া আছে, প্লিজ প্রিন্ট অ্যান্ড ব্রিং দিস অ্যাডমিট কার্ড কালার। তোমাকে অ্যাডমিট কার্ডটা অবশ্যই প্রিন্ট করতে হবে এবং এটা হচ্ছে কালার প্রিন্ট করতে হবে ডিউরিং রিটেন এক্সামিনেশন অ্যান্ড প্রিজার্ভ ইট ফর ফার্দার অ্যাডমিশন ফর্মালিটিস। এবং তোমাকে হচ্ছে এই যে অ্যাডমিট কার্ডটা, তোমাকে যখন তোমরা ভর্তি হবা তখন তোমাকে অ্যাডমিশনের ফর্মালিটিসের জন্য কিন্তু এই অ্যাডমিট কার্ডটা তোমার প্রয়োজন হবে, ঠিক আছে? তো এক্সাম শেষে অবশ্যই সবাই অ্যাডমিট কার্ডটা যত্ন সহকারে রেখে দিবা। দুই নম্বরে বলা আছে, ইউজ অনলি ব্ল্যাক বল পেন টু ডার্কেন অল রিকোয়ার্ড সার্কেলস অন দ্য অ্যান্সার শিট। মানে বৃত্ত ভরাট করার জন্য ব্ল্যাক বল পেন ইউজ করতে বলা হয়েছে, ঠিক আছে? অনেকে ইউজ করা হচ্ছে, অনেকে যে ভাবে জেল পেন ইউজ করে, এখানে কোনো জেল পেন, কোনো কালার পেন এগুলো কোনো কিছু ইউজ করা যাবে না বৃত্ত ভরাট করার জন্য। নর্মালি যে কালো কলম তোমাকে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে? থার্ড নাম্বারে কী বলছেন, ক্যারি অর ইউজ অফ এনি ইলেকট্রনিক ডিভাইস। মানে এখানে বলা হয়েছে তোমাকে কোনো ইলেকট্রনিক কোনো ডিভাইসে তুমি ইউজ করতে পারবা না, সাস অ্যাস মোবাইল ফোন ডিজিটাল ওয়াচ অর সিমিলার ডিভাইস ক্যালকুলেটার ইটিসি। এক কথায় বলতে গেলে হচ্ছে তোমাকে ইলেকট্রনিক ডিভাইস কোনো কিছুই তুমি ইউজ করতে পারবা না। ইট স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশন হল। এটা হচ্ছে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এক্সামিনেশন হলে। তো এখানে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি এক ঘন্টা পরীক্ষা দিব, সময়টা কীভাবে দেখব? এটা নিয়ে টেনশনের দরকার নাই, তুমি যে হলে এক্সাম দিবা তো সেই হলে বড় একটা দেয়াল ঘড়ি থাকবে, তো তুমি সেখান থেকে সময়টা দেখে নিতে পারবা। ফোর্থ নাম্বারে যেটা বলা আছে হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট এন্টার দ্য এক্সামিনেশন হল বিফোর 9 AM। মানে হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই 9টার পূর্বে তোমার হচ্ছে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তারপর হচ্ছে, নো ওয়ান উইল বি অ্যালোড টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার দ্যাট টাইম। পাঁচ নম্বরে দেওয়া আছে, ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালোড টু লিভ এক্সামিনেশন হল বিফোর দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন উইদাউট পারমিশন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি পরীক্ষকের পারমিশন ছাড়া তুমি এখান থেকে বের হইতে পারবা না। সিক্স নাম্বার যেটা আছে, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে, ক্যান্ডিডেটস হেয়ার অ্যান্ড ইয়ার মাস্ট বি কমপ্লিটেডলি ভিজিবল। মানে হচ্ছে পরীক্ষার্থীর কান অবশ্যই দৃশ্যমান থাকতে হবে, অর আনকভার ডিউরিং এক্সাম টাইম। মানে যখন হচ্ছে পরীক্ষা চলাকালীন সময় কানটাকে ঢাকা রাখা যাবে না, যখন পরীক্ষা চলবে তখন অবশ্যই কানকে ঢাকা রাখা যাবে না। তো অবশ্যই তোমরা হচ্ছে কানটাকে হচ্ছে দৃশ্যমান করে রাখবা। আর হচ্ছে সবথেকে বেটার হয় তোমরা যদি হচ্ছে খোপা করে যাও, তাহলে অনেক বেশি ভালো হয়। তাহলে তোমার রুলস হিসেবে তোমার হচ্ছে কানটাও খোলা থাকলো এবং কোনো প্রবলেম হবে না। আর যারা হচ্ছে বোরকা ইউজ করো, তা আমি সাজেস্ট করব এক্সামের দিন বোরকাটা ইউজ না করাটাই বেটার। আর বন্ধুরা, আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।